আজকে বানাবো মুচা চিংড়ি। যেটা আমি আগে থাকতে কেটে পরিষ্কার করে রেখেছি, জলে ভিজে রেখেছি। এই মুচাটা ছোট ছোট কলা হয়ে গেছিল, কিছুটা ছোট ছোট কলা, কিছুটা মুচা। চিংড়ির জন্য চিংড়িটাও কেটে কুটে পরিষ্কার করে রেখেছি। মুচা প্রথমে সিদ্ধ করে নেবো, তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন জলের মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। মুচার লবণটা দিলে কি হবে, মুচার কষটা বেরিয়ে দেবে, মুচাটা সুন্দর কালার হবে। মুচাগুলো ধুয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। মুচাগুলো জলে দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মুচাটা ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মুচাটা রান্না করার জন্য প্রথমে আলু ভেজে নেবো, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। মুচার জন্য এইরকম ছোট ছোট করে আলু কেটেছে, আপনারা আপনাদের সাইজ মধ্যে কেটে দেবেন। মুচার জন্য ছোট ছোট করে আলু কাটলেই ভালো, মুচার সঙ্গে সুন্দর মিশে যায়। এখন পরিষ্কার করে দিয়ে আলু দিয়ে দেবো, সামান্য লবণ, আলুটা তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আলু ভাজা তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, আলু ভাজা লবণগুলো দিয়েছিলাম, মানে এটা চিংড়ি মাছের লবণগুলো দিল না। চিংড়ি মাছগুলো হয়ে গেছে, লেমনগুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাগলে শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছটাও হালকা করে দিয়েছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেল, চিংড়ি মাছ ধরা, এখন মুচাটা রান্না করবো। তার তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা, সব মশলা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দেখুন সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলাতে তেলও ছেড়ে দিয়েছে। সিদ্ধ করে রাখা মুচাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে ভাজা আলুটা দেবো। মশলার মধ্যে বেশ কিছুক্ষণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা চিংড়ি মাছ আলু দিয়ে দেবো। আবারও সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে দেবো, মুচার তরকারিটা মাখো মাখো ভাবে সামান্য জল দিচ্ছি, সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দেবো, এটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, হয়েছে কিনা দেখবো। সুন্দর বেড়েছে দেখুন, মুচা তারপর আস কমাই দিচ্ছি। এর মধ্যে দেবো চিনি, মুচা চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। গরম মশলার গুঁড়ো, মুচা চিনি রান্না হয়ে গেছে, নেড়ে ছেড়ে নাম দিয়ে দেবো। সামান্য ভাজা মশলা, সামান্য ভাজা মশলা ছড়িয়ে দিলাম থেকে। কত সুন্দর লাগছে দেখুন, মুচা চিংড়ি খুবই জনপ্রিয় একটা রেসিপি, মুচা চিংড়ি খুবই জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই মুচা চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন মুচা চিংড়িটা রান্না করছি, কেমন হয়েছে ছোটো বৌমা খেয়ে ফেলবে। মা আমাকে দিয়ে দিয়েছে মোচা চিংড়ি, তো এবার হচ্ছে খেয়ে আমি আপনাদেরকে বলবো। দেখো চিংড়ির সামনে একটা তুললাম, দারুণ হয়েছে মোচা চিংড়িটা। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন, মা যেভাবে বানালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।